যাদেরকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। তাহেরপুর পৌরসভার শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত সবাইকে আমিন আমিন বলতে শোনা যায়। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। ভাইরাল হওয়া 16 সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আব্দুর রাজ্জাক বলেন, মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আসলে যে সে প্রকৃত ইচ্ছাকৃত ভুল করে এটা তোমরা বুঝতে পারবে। তারপরেও আমরা সাময়িকভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে গেছি, অলরেডি তাকে একবার দল থেকে বহিষ্কার করছি। এটা সবকিছু মিলে ও হচ্ছে আরেকটা ইয়ে করলো, তোমরা বুঝতে পারলে যে আসলে অনিচ্ছাকৃত ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন মোনাজাত পরিচালনাকারী পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। দান করে দিও আল্লাহ।